বিসমিল্লাহির রহমান রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুল অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দোয়া এবং আল্লাহর অশিষ্ট মতে অনেক ভালো আছি। আজ আমি তোমাদের ছবি আঁকা বিষয়ে ক্লাস নেব। তোমরা কীভাবে সহজ পদ্ধতিতে একটি ঘরের ছবি আঁকতে পারো সেই বিষয়ে তোমাদের আজকে আমি ক্লাস নেব। তোমরা একটু দেখো কীভাবে ঘরের ছবি আঁকা যায়। দেখো, তো এইটা আমি আঁকিয়ে দিচ্ছি। এইভাবে প্রথমে এভাবে প্রেমে করতে দিতে হবে। যাওয়ার পর দেখো, খেয়াল করো, এই বৃত্তটার মাছ এখানে বাম থেকে ডান দিকে মাছ বরাবর পুরোটা একটা রেখা আরো তিন নিচে দিয়ে এখানে একটা উপরে একদম বৃত্তি রেখা আসছে। এখান থেকে এখানে সাদাকের রেখা থাকবে, নিচে এই বরাবর এটা একটা কোথাও যেতে পারতে হয়, কিন্তু হয়েছে বুঝা যায়, একটু হালকা আছে না? আমি বার করে দিচ্ছি আবার। এভাবে লেআউটটা করার পরে আমরা মার্কার দিয়ে আরেকটু কার করে দেবো, তোমাদের আরো সহজ হবে না? এভাবে আগে ত্রিভুজটা করে দিতে হবে, তাই না? সহজ হচ্ছে না, অনেক সুন্দর হচ্ছে না? এখন তোমার এখানে কিছু অপরিচিত যে রেখাগুলো আছে, প্রথমে আমি পেন্সিলে দেখতেছি না, পেন্সিলে যেভাবে দেখলাম ওইটা খেয়াল করো। এখন একটু বাকি আছে, এখানে আর পেন্সিল কাটানো মুসলিম করে তোমার ছবি আঁকার মান অনেক সুন্দর হবে। এখন আমরা পুরীর যে ঘরে চালের যে রঙটা আছে সেটা আমরা কারো খয়ের দেবো, ঠিক আছে? এই যে যে রঙটা আছে দেখো, চালের যে রঙটা এখানে
যে উপরের যে শেডটা আছে এটা হলো চাল বলে এটাকে, এটা আমরা গাঢ় খয়েরি রং দেবো, তারপরে নিচের দিকে দেখবো